গর্ভাবস্থায় কোন অবস্থানে শোয়া বা ঘুমানো নিরাপদ, গর্ভাবস্থায় কিভাবে ঘুমানো উচিত, ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। গর্ভাবস্থায় একজন মহিলার শরীরে পরিবর্তনের কারণে ঘুমের জন্য একটি আরামদায়ক অবস্থান খুঁজে পাওয়া চ্যালেঞ্জিং হতে পারে। কিছু অবস্থান আছে যেগুলি সাধারণত ঘুমানোর জন্য নিরাপদ বলে মনে করা হয়। এই অবস্থানগুলি মা এবং বিকাশমান ভ্রূণ উভয়ের স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করে থাকে। সেই অবস্থানগুলো হলো পাশে শোয়া অবস্থান, আপনার বাম বা ডান দিকে ঘুমানো সাধারণত গর্ভবতী মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ অবস্থান হিসাবে বিবেচিত হয়। এই অবস্থানটি জরায়ু এবং ভ্রূণের পাশাপাশি কিডনি এবং লিভারের রক্ত প্রবাহ বাড়াতে সহায়তা করে। বাম দিকে বিশেষভাবে সুপারিশ করা হয় কারণ এটি প্লাসেন্টার রক্ত প্রবাহ উন্নত করতে সাহায্য করে, যা শিশুর বৃদ্ধি এবং বিকাশের জন্য অপরিহার্য। এই অবস্থানে ঘুমানোর জন্য আপনি আপনার পিঠ, হাঁটু এবং পেটকে সমর্থন করার জন্য একটি গর্ভাবস্থায় বালিশ বা নিয়মিত বালিশ ব্যবহার করতে পারেন। এটি আপনার সারা রাত আরামদায়ক থাকতে এবং পিঠের ব্যথার ঝুঁকি কমাতে সাহায্য করবে। আধা হেলান অবস্থান, আপনার পিঠ এবং মাথাকে সমর্থন করে বালিশ দিয়ে 45 ডিগ্রি কোণে শুয়ে থাকা আপনার পিঠের নিচের চাপ কমাতে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে সহায়তা করতে পারে। এই অবস্থানটি বিশেষভাবে সহায়ক যদি আপনি গর্ভস্থের অম্বল বা এসিড রিফ্লাক্স অনুভব করেন। এই অবস্থানটি অর্জন করতে আপনি বালিশ দিয়ে নিজেকে প্রস্তুত করতে পারেন বা গর্ভস্থার কিলক বালিশ ব্যবহার করতে পারেন। আপনার মাথা এবং ঘাড় সমর্থিত এবং আপনি রাতে একটি সমতল অবস্থানে স্লাইড করবেন না তা নিশ্চিত করা অপরিহার্য। খাড়া অবস্থান, একটি খাড়া অবস্থানে বসা চেয়ার বা বালিশের সাহায্যে গর্ভবতী মহিলাদের জন্য আরামদায়ক হতে পারে। এই অবস্থানটি পা এবং পায়ের ফোলা কমাতে সাহায্য করতে পারে, যা গর্ভাবস্থায় একটি সাধারণ উপসর্গ। এই অবস্থানে ঘুমানোর জন্য আপনি একটি রিক্লাইনার বা একটি সামঞ্জস্যযোগ্য বিছানা ব্যবহার করতে পারেন, যা আপনাকে আপনার শরীরের উপরের অংশকে উঁচু করতে দেয়। আপনি আপনার পিঠ এবং মাথা সমর্থন করার জন্য বালিশ ব্যবহার করতে পারেন। গর্ভাবস্থায় বর্ধিত সময়ের জন্য আপনার পিঠের উপর শুয়ে থাকে এড়ানো গুরুত্বপূর্ণ, বিশেষ করে পরবর্তী পর্যায়ে। এটি প্রধানত রক্তনালীগুলির উপর চাপ সৃষ্টি করতে পারে এবং জরায়ু ও ভ্রূণের রক্ত প্রবাহ হ্রাস করতে পারে। আপনি যদি অস্বস্তি অনুভব করেন বা গর্ভাবস্থায় আপনার ঘুমের অবস্থান সম্পর্কে উদ্বেগ থাকে, ব্যক্তিগত পরামর্শের জন্য আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে কথা বলুন। তারা আপনাকে আরও আরামে ঘুমাতে সাহায্য করার জন্য একটি নির্দিষ্ট ঘুমের অবস্থানের সুপারিশ করতে পারেন বা অতিরিক্ত সহায়তা প্রদান করতে পারেন, যেমন একটি প্রসূতি বেল্ট। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।